ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। দামি মানুষ তো, এই জন্য দামি বিড়িটা ডান হাতে নিছে আর বাম হাতে চা। আছে নি এরম ভদ্রলোক? একটু ঘুরাইয়া খাইলি তয়। হ্যাঁ, ডান হাতে চা পান করো, পানি পান করো, এটা রসুলের সুন্নত। বিড়ি পান করা কোন সুন্নত? তো কি হবে এদের এই অশুনে? বয়ানে ঢুকার আগেও বিড়ি টানতে টানতে ঢুকছে চাচা মিয়া, ঢুকছে না শুধু ঢুকছে, ফাঁকে ফাঁকে যারা বাইরে রাস্তায় গিয়া চিপার ভিতরে বিড়ি টানে, অন্ধকারে কিচ্ছু দেখা যায় না, শুধু গাছের ফাঁকে দিয়ে আগুন দেখা যায়, আগুন। হ্যাঁ, তার মানে কি এখানে এক বিড়ি খোর মায়া বিড়ি টানে? আবার বয়ানের পরে মোনাজাত হয়ে যাবে, মোনাজাতের পরে এক দল আসে কেন চুল রাস্তা দিয়া যাবে আর বিড়ি টানবে? আসেনি এরে এলাকার মুসলমান, বলো বিড়ি পান করলে কতটা ন্যাক হয়? সব মোটেও নাই। আচ্ছা বাদ দিলাম সওয়াব, শারীরিক কোনো উপকার হয় নাকি? বলো চেহারায় নূর বাড়ে, টাটকা বান্দর হয়ে গেছে বান্দর, ঠোঁটগুলো লাল। হ্যাঁ, এরে মুমিন, বিড়ি পান করনেওয়ালার গোষ্ঠী, তোর ঠোঁট যতটুকু কালো এর থেকে তোর হাজার গুণ বেশি কালো হলো তোর কলিজা। ধূমপানে স্বাস্থ্যের উপকার কি লেখা? ধূমপান মৃত্যু ঘটায়, লেখা দেখিয়াও যারা ধূমপান করে এদের পরিচয় হলো এরা বাঙালি। এরাই বাঙালি যারা নিজের হাতে নিজের ক্ষতি করে, জেনে শুনে এরাই বাঙালি জাত। না হয় এই মৃত্যু ঘটানোর মতো একটা জিনিস বান্দা অহরহ টানতে পারত না। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।